আসসালামু আলাইকুম শ্রদ্ধে দর্শক মন্ডলী, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? কমেন্টস ইয়েস অর নো লিখে মন্তব্য করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে প্রথম ক্লাস, প্রথম এপিসোড কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং এর। তো যদি আমার স্ক্রিনটি আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদেরকে অনুরোধ করব যে দেখা যাচ্ছে ইয়েস কমেন্টস বক্সে ইয়েস অথবা নো, এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা জানিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। শুধু দর্শক মন্ডলী, আপনারা একটু আমাকে জানিয়ে দিন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমি আমার মূল আলোচনা শুরু করে দিব। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, আমাদের আজকের প্রথম এপিসোডের কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং আমরা আজকে শুরু করতে যাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মতামত ইনবক্সে ইয়েস অর নো লিখে একটু আমাকে জানিয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান তাহলে ইয়েস লিখুন, এবং সাউন্ড ক্লিয়ার থাকলেও ইয়েস লিখুন প্লিজ। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কারণ আমি তা না হলে বুঝতে পারবো না যে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আপনারা ইয়েস মন্তব্য লিখলে আমি আমার মূল আলোচনা শুরু করে দিব। জি, আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন যে দেখতে পাচ্ছেন কিনা। যে আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং। কম্পিউটারাইজড ল্যাবরেটরি লার্নিং এর আজকে প্রথম এপিসোড, প্রথম এপিসোডের আমরা মূল বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে কম্পিউটারাইজ রেপারটরি কি, কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং এর গুরুত্ব কি, এবং কিভাবে শিখব, এবং এটা কেনই বা আমাদের শিখা দরকার, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনাদেরকে ডিজিটাল হোমিওপ্যাথির বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি। ইংরেজিতে একটি কথা আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান, এরিস্টটলের একটি কথা। এরিস্টটল যখন বলেছিলেন যে কোনো বিষয় যদি পরিকল্পিত ভাবে সুন্দর ভাবে শুরু করা যায়, তাহলে সেটার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। সেভাবে আমি আপনাদের এখানে আজকের সূচনাটা আমি এভাবেই পরিকল্পিত ভাবে করার চেষ্টা করেছি, এবং আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের অনেক স্যার কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং শিখাচ্ছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওনারা শিখাচ্ছে বিভিন্ন বই থেকে এবং প্রেজেন্টেশন আকারে লাইভ দেখার জন্য, সেভাবে অনেকেই দেখাচ্ছেন না যেহেতু এই ঘাটতিটা রয়ে গেছে, সেই জন্য আমি আমার এই পদ্ধতিটা আজকে শুরু করতে যাচ্ছি। জি, তো প্রথমে আমরা যে বিষয়টা বলবো, যে এই কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং এর প্রথম শুরুতে আমাদের যা জানতে হবে এবং মানতে হবে, কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং মানতে হবে, এই প্রথম যে জিনিসটা হলো সেটা হলো আমাদের সেই মানার যে বিষয়গুলা, সেটা হলো যে হোমিওপ্যাথি ডাক্তার কার চিকিৎসা করে, রোগীর না রোগের। তো এই বিষয়টা আমাদেরকে প্রথমে সেটেল করতে হবে যে আমাদের হোমিওপ্যাথি ডাক্তার কার চিকিৎসা করে, রোগীর না রোগের। অবশ্যই আমরা সবাই একথা মানবো যে
আমরা রোগীর চিকিৎসা করে থাকি, অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা অবশ্যই রোগীর চিকিৎসা করে থাকি, রোগের নয়। সেকেন্ড কথা হলো যে আমরা রেপারটরি কি, এ বিষয়টা আমাদের একটু জানা দরকার, যে আমাদের রেপারটরি বলতে আমরা কি বুঝি। হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকায় লিখিত রোগ লক্ষণাবলীকে ধারাবাহিকভাবে ও বর্ণমালার ক্রমানুসারে সাজিয়ে এবং প্রতিটি লক্ষণে নির্দেশিত ঔষধাবলীকে বর্ণমালার ক্রমানুসারে ও ঔষধের গুরুত্ব অনুসারে সাজিয়ে যে লক্ষণ সূচি বা ঔষধ সূচি রচিত হয়েছে তাকেই রেপারটরি বলে। অর্থাৎ রেপারটরি হলো যে আপনি যখন একটা লক্ষণ এবং এই লক্ষণের বিপরীতে কোন কোন মেডিসিন আছে এবং কোন মেডিসিনের গ্রেড কি, কতটা মেডিসিন আছে, এই যে টোটাল বিষয়টা সুসজ্জিতভাবে সাজানো আছে সেটাই হলো রেপারটরি। রেপারটরি একটা আসলে স্টোর হাউস। এখানে রেপারটরি ইজ অ্যান ইন্ডেক্স অফ সিমটমস হুইচ কুইকেন্স দ্য প্রসেস অফ রিচিং দ্য সিমিলিমাম। অর্থাৎ আমরা কোনো লক্ষণে, একাধিক লক্ষণে, 8টা 10টা 20টা এরকম লক্ষণগুলোতে বিভিন্ন মেডিসিনের অধীনে কোন লক্ষণটা সবচেয়ে বেশি মেডিসিনে কভার করেছে, যে মেডিসিনে, সেটা বের করার যে পদ্ধতি সেটাই হইতেছে আসলে রেপারটরি। তো রেপারটরি আমরা কেন শিখব, আমরা বুঝলাম যে রেপারটরি কি। আমরা একটু আরেকটা জিনিস আপনাদেরকে সহজে বলে দিতে পারি যে রেপারটরি একটু আপনারা যদি খেয়াল করেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমরা যে রেপারটরির সংজ্ঞাটা বলেছি সেটার জন্য আমরা খেয়াল করে দেখেন যে এই যে যে স্ক্রিনটা আমি শেয়ার করছি, আপনারা যদি দেখতে পারেন তো এই স্ক্রিনে দেখেন যে মনে করেন এই অ্যাবসেন্ট মাইন্ড, এই অ্যাবসেন্ট মাইন্ডে এইখানে যদি আমি ক্লিক করি দেখা যাচ্ছে এইখানে বিভিন্ন মেডিসিন আছে, ফার্স্ট গ্রেড মেডিসিন 110টা আছে মেডিসিন, অ্যাবসেন্ট মাইন্ডে 110টা মেডিসিন আছে। এই 110টা মেডিসিনের কোনটা ফার্স্ট গ্রেড, কোনটা সেকেন্ড গ্রেড, কোনটা থার্ড গ্রেড, এই যে যে গুরুত্ব মেডিসিনের, এই কোনটার গুরুত্ব কত লক্ষণের, কোন মেডিসিনের সেটা বুঝাইলো, এবং ধারাবাহিকভাবে মানে প্রথমে এ বি সি ডি এইভাবে ভি পর্যন্ত এখানে সাজানো আছে। এই যে যে ধারাবাহিকভাবে সাজানো এবং বিভিন্ন ঔষধের গ্রেড নির্ধারণ করা, এইটা এই যে যে বোঝা যাচ্ছে এটাই হলো আসলে রেপারটরি। তো রেপারটরি এই ক্ষেত্রে আরে একটু আমরা দেখি যে রেপারটরি আমরা কেন শিখব, রেপারটরি শিখার দরকারটা কি আমাদের। যে রেপারটরি শিখার যে দরকার সেটা হলো আমাদের হোমিওপ্যাথি হলো একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, যেখানে দেহ ও মনের প্রকাশিত লক্ষণ সমষ্টির সদৃশ ঔষধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। যে এই যে লক্ষণ সমষ্টির ভিত্তিতে চিকিৎসা এবং মেটেরিয়া মেডিকায় লক্ষণ সমুদ্র সমাহার, প্রচুর পরিমাণে লক্ষণ আছে এবং এই প্রত্যেকটি লক্ষণের বিপরীতে অনেক মেডিসিন আছে। তো মেটেরিয়া মেডিকায় প্রায় 3000 ঔষধ আছে, এই 3000 ঔষধের বিপরীতে বিভিন্ন রেপারটরিতে, যেমন কেন্ট রেপারটরিতে 75,000 লক্ষণ আছে, রবিন মার্ফি রেপারটরিতে 1,14,000 লক্ষণ এবং সিনথেসিস রেপারটরিতে 1,35,000, প্রায় এর কম বেশি একটু এদিক সেদিক হতে পারে, প্রায় এতগুলো রেপারটরি লক্ষণ আছে প্রত্যেকটা রেপারটরিতে। তাহলে এই যে এতগুলো লক্ষণ, যেমন একটা আমি দেখালাম যে অ্যাবসেন্ট মাইন্ড, সেইখানে একটা লক্ষণে 110টা মেডিসিন, তাহলে 110, এখানে 3000 মেডিসিন আছে, 3000 মেডিসিনে তাহলে লক্ষণের সংখ্যা কত দাঁড়ায়, আমাদের কি মেমোরি স্টোরেজ বা আমাদের মেমোরি ক্ষমতা কি এতটুকু আছে যে আমরা প্রত্যেকটা মেডিসিনের অধীনে এই যে 100-150 প্রত্যেকটা লক্ষণের অধীনে 100-150 ঔষধকে মনে রাখা এবং কোন মেডিসিন কোন গ্রেডের এটা মনে রাখা, এটা খুবই দুরূহ ব্যাপার। কাজে আমাদেরকে রেপারটরি শিখতে হবে। যদি সমস্ত লক্ষণ মনে রাখা সম্ভব হতো,
তাহলে হোমিওপ্যাথির জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যান রেপারটরি পাঠের উপর গুরুত্ব দিতেন না। উনি কিন্তু রেপারটরি পাঠের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন অর্গানোনে। কাজেই আমাদেরকে অর্গান মানতে হলে রেপারটরি শিখতে হবে, এবং এই ওই সময়কালে হ্যানিম্যান রেপারটরি পাঠের উপর গুরুত্ব দেওয়ার পর ওই সময়কালে যে সকল বিখ্যাত ডাক্তার বা গবেষক বা রেপারটরির সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারাও এই রেপারটরি ব্যবহার করছেন। যেমন জে এ জি জার, যিনি ছিলেন স্যামুয়েল হ্যানিম্যানের একদম কাছের লোক, যিনি প্রথম রেপারটরির শুরু করেছিলেন। তারপরে ডাক্তার জে টি ক্যান্ট, ডাক্তার বোনিং হাউসেন্স, ডাক্তার সি এম বগার, ডাক্তার হার্ভে ফেরিংটন, এই এত উচ্চ মানের মেধা সম্পন্ন ডাক্তারগণ সেই রেপারটরি করেছেন। এবং বর্তমানে যে সুনামধন্য ডাক্তার আছেন সেই সুনামধন্য ডাক্তারগুলোর মধ্যে রবিন মার্ফি, জর্জ ভিতলকাস, ডাক্তার ফেডরিক স্কোয়েন্স। এই ফেডরিক স্কোয়েন্স সম্পর্কে আমি একটু বলি, যে আমরা যে রেপারটরিটা শিখি, আমরা যে রেপারটরিটা করি, যে রাডার রেপারটরি, সেই রাডার রেপারটরির প্রথম ইউজার হইলেন ফেডরিক স্কোয়েন্স। এই ফেডরিক স্কোয়েন্স উনার মতো এই যে বিখ্যাত ডাক্তার ওনারা, তারাও কিন্তু এই রেপারটরি করেছেন। তারপর ফারুক যে মাস্টার, তিনি বোম্বাই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একজন টিচার, বোম্বাই ইউনিভার্সিটির অধীনে সেই হোমিওপ্যাথি স্কুল এবং কলেজ। তারপরে আরো আছে বর্তমানে রাজেন শঙ্করান, রবিন বর্মন, ডাক্তার শেখ ফারুক এলাহি বাংলাদেশের উনি, আর ওনারা ইন্ডিয়ান। তো ওনারা এই যে বিখ্যাত ডাক্তার, ওনারাও কিন্তু রেপারটরি করেন এবং রেপারটরির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। এবং আমাদের রেপারটরির বাংলাদেশের যে প্রথম যিনি রেপারটরি করেছেন এ কে এম রুহুল আমিন, উনিও রেপারটরির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে। এবং আমার প্রিয় শিক্ষক ডাক্তার কাজী মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, উনি রেপারটরির মাধ্যমে চিকিৎসা দিয়েছেন। এরকম বিখ্যাত বিখ্যাত প্রচুর ডাক্তার আছে যাদের মেধা আমাদের চাইতে অনেক অনেক বেশি, তারপরেও উনারা কিন্তু রেপারটরি করে। কাজে আমাদের রেপারটরি লার্নিং, রেপারটরি শিখা অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি বলে আমি মনে করি। তো রেপারটরি করতে গেলে আমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। রোগী সম্পর্কে জানতে হবে, রোগী সম্পর্কে যা জানতে হবে সেটা রোগীর ব্যক্তিগত কিছু তথ্য জানতে হবে, রোগীর কষ্ট ও সমস্যা সমূহ জানতে হবে, সমস্যার ধরন জানতে হবে, স্পর্শকাতরতা জানতে হবে, কাতরতা জানতে হবে, পিপাসা জানতে হবে, ঘুমের অবস্থা, মলমূত্র, খাবার সম্পর্কিত এই জিনিসগুলো জানতে হবে, প্লাস রোগের হ্রাস বৃদ্ধি, স্রাব সম্পর্কিত, ইচ্ছা অনিচ্ছা, মেজাজ ও মানসিকতা, নেশা সম্পর্কিত, পারিবারিক ইতিহাস, অদ্ভুত লক্ষণ ইত্যাদি, এই যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এটা রোগীর কাছ থেকে জানতে হবে প্রশ্ন করে। এবং এটার জন্য আমাদের যে অর্গানোনে বলা আছে যে কিভাবে আমরা এই লক্ষণগুলো সংগ্রহ করব। রোগীর প্রথমে বলেছিলাম আমরা রোগীর ব্যক্তিগত তথ্য, সেই ব্যক্তিগত তথ্যের মধ্যে কি কি জিনিস জানতে হবে, যেমন রোগীর নাম, লিঙ্গ, বয়স, ওজন, উচ্চতা, দেহের রং, চুলের রং, রক্তের গ্রুপ, পেশা। এখানে রক্তের গ্রুপ সম্পর্কে আমি কোথাও পাইনি, কিন্তু আমি এটা সংযোগ করেছি এজন্যই যে এখন আধুনিক যুগে আমাদের প্রত্যেকটা ব্যক্তির রক্তের গ্রুপ জানা থাকা দরকার। কারণ কোন রক্ত দেওয়া লাগতে পারে সেই রক্তের গ্রুপটা যদি আমাদের রেকর্ডে থেকে যায় তাহলে কিন্তু আমরা সহজেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা সিদ্ধান্ত নিতে পারবো। এই জন্য আমাদের রক্তের গ্রুপটা জানা খুব জরুরি। এবং পেশা, তারপর পেশা সম্পর্কে তাদের জানতে হবে। রোগীর কষ্ট, দ্বিতীয়ত কথা বলেছিলাম যে রোগীর কষ্ট বা সমস্যা সমূহ জানতে হবে, যে রোগীর কষ্ট বা সমস্যা সমূহ জানার জন্য কিছু কৌশল আছে। অর্গানোনের এফোরিজম 84 থেকে, সরি, অর্গানোনের এফোরিজম 84 থেকে 103 পর্যন্ত একদম পরিষ্কারভাবে নির্দেশনা দেওয়া আছে কিভাবে আমরা কেস টেকিং সম্পন্ন করব। সেই কেস টেকিং এর গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি, যেহেতু রেপারটরি লার্নিং এর প্রথম আজকের ক্লাস এবং এপিসোড 1
আমরা বেসিক কিছু জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি। রোগীর কি কি সমস্যা আছে তা রোগীকে বলার জন্য অনুরোধ করুন। রোগীর প্রতিটি সমস্যা শুনে লিপিবদ্ধ করতে হবে এবং রোগীকে পড়ে শোনাতে হবে। আপনি যে লিখলেন, আপনি কি কি সমস্যা তার কাছ থেকে পেলেন এবং কি কি রেকর্ড করলেন, সেগুলো আবার শেষে তাকে পড়ে শোনাতে হবে। পড়ে শোনানোর পর প্রয়োজনে তার এই কষ্ট বা সমস্যার সাথে কিছু তথ্য সংযোজন বা বিয়োজন করা লাগতে পারে। আর প্রশ্ন করার সময় এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের উত্তর হা বা না হ, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। তো কেন্ট রেপার্টরির 37টি অধ্যায় সম্পর্কে আমরা ধারণা অর্জন করব এবং এটা আমাদের করতে হবে। রেপার্টরি যদি আমরা শিখতে চাই তারপরে তাহলে আমাদের কেন্ট রেপার্টরির 37টি অধ্যায় সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। কেন্ট রেপার্টরির 37টির সাথে সিনথেসিসে অতিরিক্ত আরো 4টি অধ্যায় আছে। তো এই 4টি অধ্যায়ের সেই অধ্যায়গুলো নিয়ে আমরা একদম রেপার্টরি লার্নিং এর শেষ দিকে হয়তো কথা বলবো, কিন্তু আমরা আপাতত যে শুরুটা করছি কেন্ট রেপার্টরির 37টি অধ্যায় আপনাদের নিকট আমি ধাপে ধাপে উপস্থাপন করব। তো এই ধাপে ধাপে উপস্থাপন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে এই 37টা অধ্যায়ের নামগুলো একটু বলে দিচ্ছি। তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বইয়ের ভিতরে 37টা, কিন্তু রাডার কম রেপার্টরি যেটা করা হচ্ছে ওইখানে কিন্তু 38টা লক ই আছে, চ্যাপ্টার আছে। সেখানে ড্রিম চ্যাপ্টারটা অতিরিক্ত আছে যেটা সিনথেসিসও আছে। তো আমরা প্রথমে দেখি আমাদের কোন চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হবে, মাইন্ড, মানসিক লক্ষণাবলী বা মানসিক রোগ সম্পর্কিত সকল রুব্রিক এই মাইন্ড চ্যাপ্টারে আছে। তারপরে আছে ভার্টিগো, মাথা ঘোরা সম্পর্কিত যত লক্ষণ আছে সেটা আমরা ভার্টিগো চ্যাপ্টারে পাবো। হেড, মস্তক সম্পর্কিত লক্ষণাবলী বা রুব্রিক সমূহ আমরা হেড চ্যাপ্টারে পাবো। আই, মানে ধারাবাহিকভাবে আপনি দেখেন মাইন্ড, তারপরে ভার্টিগো মাথা ঘোরানো, তারপরে মাথা, চোখ, ভিশন, এভাবে ধারাবাহিকভাবে নিচের দিকে আসছে। এবং তারপরে ইয়ার, তারপরে হইতেছে হিয়ারিং, নোজ, ফেস, মাউথ, টিথ, থ্রট, এক্সটার্নাল থ্রট, গলার অভ্যন্তরীণ লক্ষণাবলীর সাথে এক্সটার্নাল থ্রট, বাহ্য গলদের সম্পর্কিত লক্ষণাবলীও এক্সটার্নাল থ্রটে থাকে। তারপরে হচ্ছে স্টমাক, স্টমাকের পরে হইতেছে অ্যাবডোমেন, রেকটাম, তো শেষ হয়ে গেল। তারপরে আসলো কি স্টোল, স্টোলের পরে আমরা যাচ্ছি আবার মূত্রথলি সম্পর্কিত ব্লাডার, কিডনি, তারপরে প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ডে প্রোস্টেট গ্ল্যান্ড সম্পর্কিত সকল লক্ষণাবলী এবং রুব্রিক থাকে, ইউরেথ্রা, তারপরে হইতেছে ইউরিন, মেল জেনিটালিয়া, পুরুষ প্রজনন তন্ত্র সম্পর্কিত লক্ষণাবলী, সমস্ত জেনিটালিয়া সম্পর্কিত সমস্ত লক্ষণাবলী এই চ্যাপ্টারে থাকবে, ফিমেল জেনিটালিয়া। আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং মোটামুটি মুখস্থ করে নিতে হবে। এই জন্যই যে আমি একটা লক্ষণ পাওয়ার পর কোন চ্যাপ্টারে আছে এটা কোথায় পাবো সেটা বুঝতে হলে আমাদেরকে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তারপর ল্যারিংস, ট্রেকিয়া, তারপর রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন, কফ আসলো, কফের পরে এক্সপেক্টোরেশন, যে গয়ার যেটা বের হয়ে যা সেটা, তারপরে হইতেছে চেস্ট, চেস্টের পরে আছে ব্যাক, ব্যাক, এক্সট্রিমাইটিস, হাত ও পা সম্পর্কিত লক্ষণাবলী। কারণ উপর থেকে আসার সময় দেখেন আমরা কিন্তু হাত বাদ দিয়ে গেছি, পা লাস্টের দিকে বাদ রয়েছে, এটা এক্সট্রিমাইটিস, টোটালটা 31 নম্বর সিরিয়ালে চলে আসছে। স্লিপ, চিল, শীত সম্পর্কিত, ফিভার, পার্সপিরেশন, ঘাম সম্পর্কিত, স্কিন, চর্ম এবং চর্মরোগ সম্পর্কিত সকল লক্ষণ এখানে থাকবে। সর্বশেষ জেনারেলিটিস, সাধারণ, সাধারণ চ্যাপ্টারে সার্বদৈহিক লক্ষণাবলী, শরীরের যত রকমের লক্ষণ এই 36টা চ্যাপ্টারের বাহিরে যতগুলো লক্ষণ আছে সেই লক্ষণ সবগুলো আমরা পাবো জেনারেলিটিস। এই জেনারেলিটিসের এই এই জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমরা একটু দেখে নেই যে আমরা তো এই চ্যাপ্টারগুলো সম্পর্কে জানলাম, আমাদের রেপার্টরির ধরনটা কি অবস্থা,
আমরা কিভাবে রেপারেটরিতে ঢুকবো এবং রেপারেটরি থেকে বের হয়ে যাব। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখেন, আমরা এখন ঢুকবো এই যে কম্পিউটারাইজ রেপারেটরি আমরা বলছি, রাডার 10। এই রাডার 10 আপনারা খেয়াল করছেন কিনা, এই যে রাডার 10 স্ক্রিনে দেখা গেলে দেখা যাচ্ছে হয়তো, রাডার 10 আমার মাউসটা যেখানে নড়াচড়া করতেছে এটা হচ্ছে রাডার 10। এই রাডার 10 এ ডাবল ক্লিক করলাম আমি। ডাবল ক্লিক করার পর আমাদের দেখি ওপেন হচ্ছে না, হ্যাঁ ওপেন হচ্ছে। এই রাডার 10 আমার ওপেন হয়ে গেল। এখানে দেখেন যে এই জায়গাগুলোতে সব রেপারেটরি, সকল রেপারেটরি গুলো এখানে ধারাবাহিক ভাবে সাজানো আছে। আমরা এই সকল রেপারেটরির মধ্যে আমরা যাব কেন্ট রেপারেটরিতে। আমরা প্রথমে এই সিনথেসিস এখানে ক্লিক করব, তারপরে আমরা ভিউ এখানে ক্লিক করব, তারপরে আমরা এই কেন্ট রেপারেটরি এইখানে ক্লিক করব, ওকে দিব। আমাদের রেপারেটরির মূল বিষয়টা দেখা যাবে। তো এইখানে আমরা কেন্ট রেপারেটরির যে বই, সেই বইটা আমরা এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ভাবে এখানে আমরা, যারা আমরা ইংলিশ ভালো জানেন তারা এই যদি এই রাডার ইনস্টল করে নিতে পারেন আপনাদের কম্পিউটারে, তাহলে তারা এইখানেই পড়ে নিতে পারবেন। আলাদা আমি মনে করি আলাদা কেন্ট রেপারটরি বই কেনার দরকার নাই, যদি কেউ ঠিক মতো এটা অপারেট করতে জানে। এখানে সমস্ত কিছু আছে। আর যারা আমরা খুব ভালো ইংলিশ জানি না, আমাদেরকে সেই আমাদের কেন্ট রেপারটরির ইংলিশ বাংলা একত্রে আসছে মাসুদ খানের, সেই জায়গাটাতে আমরা সেই বই দেখে আমরা খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবো। সেখান থেকে আমরা জেনে নিতে পারবো কিভাবে আমরা কোন জিনিসটার অর্থ কি খুব সুন্দরভাবে জেনে নিতে পারবো। তো একটু খেয়াল করেন যে এই যে রেপারটরিটা দেখতেছেন, এটাতে প্রথম অবস্থায় ঢুকলাম আমরা, তারপরে আমরা গেলাম এই জায়গাটাতে ফাইন্ড এ সিমটম। এখানে দেখবেন দুইটা দূরবীনের মতো আছে। এই ফাইন্ড এ সিমটম যাওয়ার পর আমাদের এই কেন্ট রেপারটরির যে উপরে ডায়লগ বক্স, যেটাতে সবগুলো চ্যাপ্টার লেখা আছে, সেই চ্যাপ্টার গুলো শো করবে। সেই চ্যাপ্টারে আমরা একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু এই চ্যাপ্টার গুলো আপনাদেরকে রেপারটরির মূল জিনিসটা দেখিয়ে রাখবো। আগামী ক্লাস থেকে আমরা একটা একটা করে ডিটেল প্রতিটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এই ক্লাস দিকে আপনারা অনেকেই মন্তব্য আপনাদেরকে আমি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরগুলা যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানা না থাকে তাহলে আমরা পরবর্তীতে আমি নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্নের উত্তরগুলা অবশ্যই জানাবো। তো এই যে যে চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আছে, আমরা যদি এই মাইন্ড চ্যাপ্টারে ক্লিক করি তাহলে মাইন্ড সম্পর্কিত সকল জিনিস চলে আসবে। এইখান থেকে আমরা কিভাবে সিলেক্ট করব, কিভাবে আমরা মেডিসিন এবং লক্ষণ রুব্রিক কিভাবে সিলেকশন করব, সেটা আমরা নেক্সট ক্লাসে আমরা মাইন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা যখন করব তখন আমরা ডিটেল আপনাদেরকে জানাবো। আর আজকে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যারা আমাদের এই জায়গাটাতে এই কম্পিউটারাইজড রেপারটরি লার্নিং এই এপিসোডে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে যদি আমরা রেপারটরি শিখতে চাই, রেপারটরি সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের বেশ কয়েকটা জিনিস আমাদেরকে রেডি রাখতে হবে। প্রথম জিনিস যেটা হলো যে আমাদেরকে রেপারটরি বই কিনতে হবে। যে আমরা দুইটা বইয়ের মধ্যে যারা ইংলিশে ভালো জানি, কেন্ট রেপারটরি ইংলিশ যেটা আছে সেটা কিনলেও চলবে, আর যারা ভালো না জানি আমরা যারা বাংলাটা চাই, ধরো মাসুদ খানের কেন্ট রেপারটরি ইংলিশ এবং বাংলা একত্রে আছে, আমাদের রুহুল আমিন স্যারের একটা বই আছে
সেই দুই বইগুলোর মধ্যে আমরা বই কিনে নিতে পারি। এবং এরপরে আমাদেরকে একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কিনতে হবে, যেটাতে উইন্ডোজ সেভেন থার্টি টু বিট আপনাদেরকে ওইখানে ইনস্টল করতে হবে। তারপরে সেই জায়গাটাতে রাডার সফটওয়্যার ইনস্টল করা সম্ভব হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 64 বিট থাকে তাহলে সেই কম্পিউটারে রাডার ইনস্টল করা সম্ভব হবে না। আপনাকে অবশ্যই উইন্ডোজ 7 32 বিট করে নিতে হবে। যে দোকান থেকে বা যে কম্পিউটার যেখান থেকে কিনবেন অথবা আপনার পরিচিত যে কোনো কারোর কাছ থেকে এটা করিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের যদি কারো দরকার হয় যে না আমার কাছে নাই, আপনারা যদি আমার সহযোগিতা চান, সেই ক্ষেত্রে আপনারা ইনবক্সে লিখবেন, ইনবক্সে আপনার নাম্বার সহ লিখে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে, আমার পরিচিত অনেকেই আছে যাদের কাছ থেকে আপনারা রেপার্টরি নিতে পারবেন এবং ওইখান থেকে আপনার রেপার্টরি যদি আপনার উইন্ডোজ 7 32 বিট ইনস্টল করার সমস্যা হয় সেই ক্ষেত্রেও আমার বিশ্বাস, যার কথা আমি বলতেছি আমি নামটা বললাম না, ওনার কাছে রিকোয়েস্ট করলে হয়তো সেটাও ইনস্টল করে দিবেন। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আশা করি। তো আপনারা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলা হলো সেই জিনিসগুলো আপনারা আশা করি রেডি রাখবেন এবং আগামী ক্লাসে আমরা মাইন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ডিটেল একটা একটা করে রুব্রিক্স নিয়ে, যে কোন লক্ষণের রুব্রিক্স কি এবং একাধিক লক্ষণ নেওয়ার পর রেপার্টরিতে কোন মেডিসিনটা কিভাবে সিলেকশন করব সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামী এপিসোডে আলোচনা করব। আজকে যা সূচনা পর্ব ছিল, তো সূচনা পর্বে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই এই যদি আমার এই প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ডিজিটাল হোমিওপ্যাথি বাংলাদেশ এই পেজটাকে ফলো করবেন এবং ফলো যদি করেন আপনারা তাহলে আমার এখন শুরু করলাম আমি রেপারেটরি লার্নিং, একটা জিনিস মনে রাখতে হবে রেপারেটরি লার্নিং এপিসোড 1 আজকে, এখানে কিন্তু রেপারেটরি টিচিং বলা হচ্ছে না, রেপারেটরি লার্নিং, আমরা সবাই শিখব, আপনার কাছে শেয়ার করব, আমরা সবাই শেয়ার করব কিভাবে, আজকে এই যে আমি কিছু কথা বললাম আগামী ক্লাসে যখন আমরা মাইন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো তখন আপনাদের যে কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের মধ্যে যদি কেউ এই প্রোগ্রামে লাইভে আসতে চান তাহলে তাকেও আমরা স্বাগত জানাবো এবং যদি কেউ চান যে না আমি এই রেপারেটরি সম্পর্কে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট আপনি কথা বলবেন তাহলে তাকে আমি স্বাগত জানাবো এবং আমি তাকে লিংক দিয়ে ইনভাইট করব এবং এই অনুষ্ঠান চলাকালীন আমি তাকে লাইভে নিয়ে আসবো। তো সবাইকে ডিজিটাল হোমিওপ্যাথি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেপারেটরি লার্নিং এপিসোড 1 শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই। আসসালামু আলাইকুম। সরি আমি একটা জিনিস ভুলে গেছি, আপনাদের অনেকের কমেন্টস আছে, কমেন্টস গুলো আমি পড়ি নাই, একটু দেখে নিই আমি, একটু সরি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটু আমাদের তৌহিদুল ইসলাম স্বাধীন মতামত দিয়েছেন, স্যার ইউটিউব চ্যানেলের নেম কি, কি লিখলে ইউটিউব এ ভিডিওগুলো পাবো? ধন্যবাদ আপনাকে তৌহিদুল ইসলাম স্বাধীন ভাই, আপনি ডিজিটাল হোমিওপ্যাথি বাংলাদেশ লিখলে ইউটিউবে আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল হোমিওপ্যাথি পেজে আপনি এই ভিডিওগুলো পাবেন আর অতীতের যে ভিডিওগুলো আছে সেইগুলো আপনি ইউটিউবে পাবেন। আরেকজন আছে তৌহিদুল ইসলাম স্বাধীন, উনি লিখছে ওনার একই কথা, তৌহিদুল ইসলাম স্বাধীন, ওকে, উনি ছাড়া আর কারোর আমি এইখানে কমেন্টস পাইনি,
সীমা সরকার স্যার আমি ধন্যবাদ আপনাকে যারা অংশগ্রহণ করছেন। ওকে, তাহলে আজকের মতো ঢাকা যাচ্ছি স্যার, দিলারাপা ওয়াচিং সীমা হোসেন, ডাক্তার রঞ্জিত চৌধুরী ইজ ওয়াচিং, শাহিনুরাপা, তফিউল ইসলাম ইন্ডিয়া থেকে, উনি আমাদের সবগুলো অনুষ্ঠানই দেখেন, হোমিওপ্যাথি স্টাডি গ্রুপের প্রত্যেকটা অনুষ্ঠান দেখে থাকেন, এবং ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই প্রোগ্রামেও এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আর আপনাদের কমেন্টস বক্সে একটু দয়া করে একটা জিনিস লিখবেন যে এই 9টার সময় আমার যে প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি এই টাইমটা ঠিক আছে কিনা, 9টার পরিবর্তে 9:30 বা 10টা বা 7:30, যদি কোনো সাজেশন থাকে আপনাদের যে কোনো পরামর্শ সাদরে গ্রহণ করা হবে, যে আপনারা কমেন্ট বক্সে কমেন্টস লিখে পরামর্শ দিবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে।